আসসালামু আলাইকুম দর্শক, আমরা আছি ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাবে, বাংলাদেশের সুনামধন্য হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব। এটা শ্যামলীতে অবস্থিত। আমরা এখানকার চিকিৎসা সেবার মান নিয়ে পেশেন্টদের সাথে বরাবরই কথা বলে থাকি, যারা এখানে চিকিৎসা নিয়ে থাকে সাধারণত। তো আজকেও আমরা একজন পেশেন্টের সাথে কথা বলব, যারা কিনা এখানে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছে। তো সরাসরি পেশেন্টের কাছেই জানতে চাইবো ওনাদের নাম পরিচয় এবং কী কী সে চিকিৎসার জন্য এখানে এসেছিল। আসসালামু আলাইকুম, আপনার নাম কি আমাদের বলবেন? আমার নাম আফসানা। আফসানা, আচ্ছা, আপনি থাকেন কোথায়? কেরানীগঞ্জে। আচ্ছা, কি সমস্যা নিয়ে আপনি এই ডিপিআরসি হসপিটালে এসেছিলেন একটু আমাদেরকে যদি বলতেন। কোমর ব্যথা ও হাঁটু ব্যথা নিয়ে এসেছি। কোমর ব্যথা, হাঁটু ব্যথা, সেটা কতদিন যাবৎ বলতে পারবেন কি? কোমর ব্যথা 7 বছর, স্বাভাবিক জীবনের যে দৈনন্দিন জীবনের কাজগুলো ছিল সেগুলো করতে অনেক সমস্যা হতো, কিছু করতে পারতাম না। কিছু করতে পারতাম না। এর আগে কি কোথাও চিকিৎসা নিয়েছিলেন? হ্যাঁ, চিকিৎসা নিয়েছি, অনেক জায়গায় চিকিৎসা নিয়েছি। ব্যথার ওষুধ খাইলে একটু ভালো থাকতাম, ব্যথার ওষুধ না খাইলে আমার সমস্যা দেখা দিত। লাস্টে হাসপাতালে ডক্টর দেয়, মেরুদণ্ডের ডক্টর, এই ডক্টরে আমারই কইরা বলছে যে অপারেশন করবো। আচ্ছা আচ্ছা, আমরা এই রিপোর্ট নিয়ে এই ডিপিআরসি হসপিটালে মূলত কি চিকিৎসা? যেহেতু আপনি এখানে ভর্তি ছিলেন, আপনার কাছে জানতে চাইবো এখানকার যারা ডিউটিরত ডক্টর আছেন, পাশাপাশি সিস্টাররা আছেন, পাশাপাশি ম্যানেজমেন্টে যারা আছেন, তাদের বিহেভিয়ার কেমন, তাদের চিকিৎসা সেবা কেমন? না, তারপর অনেক ভালো সিস্টার গো, বা যে এক্সারসাইজ করা হেরা বা খাবার সবের ব্যবহার ভালো, সবার ব্যবহার ভালো। তারা কি মানে রোগীদের প্রতি আন্তরিক? জি। আচ্ছা, এখানকার পরিবেশ সম্পর্কে যদি আমাদের বলতেন, একজন রোগীর ক্ষেত্রে মানে রোগী ভর্তির জন্য ভর্তির ক্ষেত্রে কতটুকু পরিবেশ ভালো? না, পরিবেশ ভালো, পরিবেশ ভালো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম, আপনার কাছে জানতে চাইবো, আপনি, আমরা জানি আপনিও পেশেন্ট, এই এখানে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন, তো আপনার কাছে জানতে চাইবো, আপনার শুরুতে জানতে চাই আপনার নাম কি? আপনার নাম আসমা। আপনার বাড়ি কোথায়? মানে আপনারা কি একই সাথে? আপনাদের সম্পর্ক কি দুজনে? চাচি ভাতিজি। আচ্ছা, আপনি কি, আপনি কি সমস্যা নিয়ে ডিপিএসসি হসপিটালে এসেছিলেন? আমার শুধু কোমর ব্যথা। শুধুমাত্র কোমর ব্যথা? আচ্ছা, আপনার কি মানে কি কি সমস্যা দেখা দিত আপনার? আমার মনে করেন 14 বছর ধরে কোমর ব্যথা। 14 বছর ধরে? হ্যাঁ, মানে এই যে লুইয়া কিন্তু কাজ করতে পারি না, কাজ করলে আবার সোজা হয়ে যাওয়া, ব্যথা আবার সোজা হতে পারি না, ওষুধ খেয়ে ব্যথা, ওষুধ খেয়ে কি কাজ করতে পারি। আচ্ছা, নিচু হতে পারতেন না? নিচু হতে সব সমস্যা হতো? সমস্যা হতো, হ্যাঁ। আর কি কি সমস্যা দেখা দিত? আরো কোনো সমস্যা না, শুধু এই যে ব্যথা, কোমর ব্যথা। কোমর ব্যথায় ছিল? আচ্ছা, এর আগে কি কোথাও চিকিৎসা নিয়েছিলেন? হ্যাঁ, ডাক্তার দেখাইছি। আচ্ছা, ন্যাশনাল হাসপাতাল দেখাইছি, আবার মিরপুর দেখাইছি। আচ্ছা, মিরপুর হলো 1 বছর ধরে দেখাইছি, এমআরআই করছি, তারপর ওইখানকার পরামর্শ আছে, অপারেশন করলাম। অপারেশনের কথা বলেছে আপনাকে? আচ্ছা, 1 বছর ধরে বলতাছে, আর ব্যথা ওষুধ খেয়ে দিছে, এখন গেছি লাস্টে, আর ওষুধ দেওয়া যাবে না, দেওয়া যাবে না, অপারেশন করা লাগবে। তারপর ইউটিউব থেকে ওই যে সফল করতাম, আপনার আগের জীবনে যে সমস্যাগুলো ছিল, এখন এই 15 দিনের পর আপনার মানে কেমন অনুভূতি, মানে কি কেমন বোধ করছেন আপনি চিকিৎসা নেওয়ার পর? আলহামদুলিল্লাহ, এখন কমছে।
ব্যথা কমেছে এখন আর আগের মতো কোনো সমস্যা দেখা দিচ্ছে না না আচ্ছা আপনার কাছে জানতে চাইব এখানকার যারা ডক্টর আছেন সেবক সেবিকারা আছেন তাদের সেবা কেমন অনেক ভালো সেবা আর এখানে পরিবেশ সম্পর্কে জানতে চাইব আপনার কাছে পরিবেশও ভালো আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আচ্ছা আপনার কাছে জানতে চাইব যেহেতু আপনি এখানে চিকিৎসা অপারেশনবিহীন চিকিৎসা নিয়েছেন তো এই অপারেশনবিহীন চিকিৎসা নেওয়ার পর 15 দিন যাবত ভর্তি থেকে আপনার এখন অনুভূতি কি অনুভূতি ভালো একদম সিঁড়ি বাইতে পারতাম না এখন যাস খুশি হয়ে আসলাম বসে থাকতে পারতাম না কোনো কথা নেই এখন বসে থাকতে বিছে বসতে পারি কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা মূল্যবান সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম দুজনকে